হে ড্রামা লাভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে আওয়ার বিলাভড সামারের ফার্স্ট এপিসোড বেঙ্গলিতে এক্সপ্লেন করবো সো লাস্ট নাইটে আমি নেটফ্লিক্সে এই চারটি এপিসোড দেখেছি আর বাদ বাকি এপিসোডগুলি আই থিঙ্ক জানুয়ারি পর্যন্ত এসে যাবে এই ড্রামাটি ইংলিশ সাবটাইটেলের সাথে নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে যদি তুমি ইংলিশ সাবটাইটেলের সাথে দেখতে চাও তো দেখতে পারো নাহলে যদি তোমরা এক্সপ্লেনেশন পছন্দ করে তাহলে দেন আমি আছি তো তোমাদের জন্য সো ড্রামাটার বেঙ্গল এক্সপ্লেনেশন দেওয়ার আগে আমি যে একটা ছোট্ট মতো ইন্ট্রো দিয়ে দিই এই ড্রামাতে আমাদের যে হিরোইন তার নাম কুকুয়ানসু আর যে হিরো চোয়াং সো বেসিক্যালি আমাদের যে হিরোইন আছে সে টপ স্কলার আই মিন ক্লাসের থেকে গুড গার্ল আর যে আমাদের হিরো আছে ক্লাসে থেকে ল্যাথখোর মার্কা একটা স্টুডেন্ট আর দুজনের নেচার দুজনের বিহেভিয়ার দুজনের দুজনের ক্যারেক্টার একের পুরো অপোজিট মানে জাস্ট দুটো ডিফারেন্ট পারসন তাদের মধ্যে একটুও মিল খায় না দুজন দুজনকে ইভেন কি দু চোখেও সহ্য করতে পায় না তোমরা ভাবো দুটো অপোজিট ক্যারেক্টার যাদের মধ্যে একটুও মিল নেই এদের মধ্যে ছিল দেন তাদের ব্রেকআপ ব্রেকআপ হয় হয় রিজনে তারপরে আবার ইয়ার্স পরে এদের দুজনের কাজের সূত্রে দেখা হয় তখন কি এদের লাভ স্টোরি স্টার্ট হবে তো এর আগের স্টোরি জানতে হলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও যেটা একদম ফ্রি 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 তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক এপিসোড স্টার্টিং এ দেখায় যে ক্লাসে বসে বিশাল বোর হচ্ছিল তখন সে ক্যামেরার দিকে তাকায় তার পাশে যদি বলে ক্যামেরার দিকে না সামনে ম্যাম পড়ছে ম্যামের দিকে তাকাও আর এর পাশের জন্যই হলো এই ড্রামার হিরোইন ওয়ানসু দেন ক্লাস শেষ হওয়ার পরে এরা দুজন খুব ঝগড়া করতে থাকে ওয়ানসু বলে আমি চুয়াংকে ফার্স্ট দেখেছিলাম লাইব্রেরিতে ওয়ানসু যখন বুক ইস্যু করতে গিয়েছিল তখন বুক ইস্যু করার লিস্টে ফার্স্ট নাম চুয়াংয়ের এর ছিল সে ভেবেছিল হয়তো চুয়াং খুব ভালো পড়াশোনা জানে সেই জন্য সে অনেক বই হতে ইস্যু করেছে তারপর তার র্যাঙ্ক জানতে পারে সেটা শুনে ওয়ানসু ওখান থেকে চলে যায় অন্যদিকে চুয়াং বলে আমি ফার্স্ট ওয়ানসুকে দেখেছিলাম হাই স্কুলের এন্ট্রান্স সেরিমনিতে যখন টপ স্কলাররা প্রাইজ নিচ্ছিল নেক্সট নে টিচার রুমে দেখায় যেখানে চো পানিশমেন্ট পেয়েছিল দেন তখন ওয়ানসু ওখানে আসে টিচার ওকে বলে যে আমার একটা বন্ধু আছে যে ডকুমেন্টারি ভিডিও বানাবে যেখানে বেস্ট স্টুডেন্ট আর ওয়ার্স্ট স্টুডেন্ট একসাথে থাকবে এক মাসের জন্য তো ওয়ানসু বলে আমি কি এর জন্য টাকা পাবো টিচার বলে হ্যাঁ ংস থাকতে রাজি হয়ে যায় দেন চোয়াং যখন বাড়ি ফিরছিল তখন ওর বাবা মা জোর করে ওই ডকুমেন্টের ভিডিওর জন্য রাজি করিয়ে নেয় তারপর আর কি এই ডকুমেন্টারি ভিডিওর জন্য তাদের সবসময় এবার একসাথে থাকতে হবে এরা দুজন দুজন একে অপরকে একটু সহ্য করতে পারে না তাই ক্লাসে গ্রাউন্ডে ইভেন কি ক্যাফেটেরিয়াতেও সবসময় একে অপরকে বিরক্ত করতে থাকে যখন দুজনকে একটা ক্লাসে বসিয়ে দুজন দুজনের ব্যাপারে কিছু বলার জন্য বলা হয় তখন তারা অনেক কিছু উল্টোপাল্টা কথা বলতে থাকে দেন দুজনের ওই যে ডকুমেন্টারি ভিডিওটা যখন পাবলিশ হয় ভিডিওটা খুব ভাইরাল হতে থাকে আর সবাই এই ভিডিওটা খুব ভালো লাগে তারপর এপিসোডের মধ্যে কিছু বছরের পরের সিন দেখায় যেখানে ওয়ানসু একটা প্রেজেন্টেশন তার কোম্পানির বসের কাছে আর মনে মনে ভাবতে থাকে আমি যেমন লাইফ চেয়েছিলাম এটা তেমনই নয় ওয়ানসু খুব ভালোভাবেই তার প্রেজেন্টেশন দিচ্ছিল বাট তার বস তার প্রেজেন্টেশনে হ্যাপি ছিল না দেন ওয়ানসুর বস তার একটা প্রজেক্টে রাজি হয়ে যায় আর তাকে একটা মোস্ট ফেমাস গহু ড্রয়িং আর্টিস্টকে খুঁজতে বলে প্রেজেন্টেশনের পর যখন তার বস ওখান থেকে চলে যায় বন্শুর আদার কালিকরা বলতে থাকে ওই আর্টিস্টটাকে তো এখনো কেউই দেখেনি তুমি কিভাবে খুঁজবে বন্শু বলে আমাকে তাকে খুঁজতেই হবে যাই হোক না কেন নেক্সট সিনে অংশু যখন পার্কিং এরিয়াতে যায় ও একটা গাড়ির দরজা খোলে তখন তার বস এসে বলে তুমি কি এটা আমার জন্য খুললে অংশ বলে না বলে এটা তো আমার গাড়ি অ্যাকচুয়ালি এখানে অংশু আর অংশু বসের সেমই গাড়ি ছিল তো অংশু এটা বুঝতে পারে না অন্যদিকে চুয়াংকে দেখায় যাকে তার বাবা মা একটা কাজ দিয়েছিল তার বাবা মাকে বলে তোমাদের কি মনে হয় না এছাড়া আমার কোনো আর কাজ নেই তার বাবা মা তাকে ভাবে যে এখন সে অত কিছুই করে না আর আমরা এখানে একটা জিনিস নোটিস করতে পারি তার বাবা মা তার থেকে তার বন্ধুকে একটু বেশি কেয়ার করে দেন স্কুটিতে করে একটা যেতে দেখি তারপর দেখি সে একটা বাড়িতে গিয়ে আঁকতে বসে যায় এটা দেখে মনে হয় সেই বাড়িটা তো তার নিজের সে যখন আঁকতে বসে তার সাথে একটা মিউজিক চালায় আর এখানে বিটিএস ভি এর আওয়ার বিলভ অর সংটা প্লে হয় অনেকটা টাইম হওয়ার পর তার ম্যানেজার তাকে এসে বলে তুমি আমার কল ধরছিলে না কেন তারপর তার ম্যানেজার তাকে জগিং করতে নিয়ে যায় দেন চোয়াং তার ম্যানেজার আর তার ফ্রেন্ডকে একসাথে একটু এনজয় করতে দেখি যেখানে ওদের কথাবার্তা শুনে মনে হচ্ছিল চোয়াং এখনও তার বাবা মাকে বলেনি যে সে কী করে আর এটাও জানতে পারি তার এক একটা ড্রয়িং অনেক টাকায় বিক্রি হয় নেক্সট সিনে ওয়ানসুকে দেখেছে তার বন্ধুর সাথে একটা বারে বসে নিজের মনটাকে হালকা করছিল ওয়ানসু যখন বাড়ি ফেরে তখন আমরা বুঝতে পারি তার বাড়িতে শুধুমাত্র সে আর তার দিদাই রয়েছে তারপর দিদার সাথে ঘরে বসে বসে ল্যাপটপে গহু ড্রয়িং আর্টিস্টের এর করা পেইন্টিং গুলো দেখতে থাকে নেক্সট সিনে চোয়াং এর ফ্রেন্ড দেখতে পায় যাকে তার বস বলছিল ওয়ানশু আর চোয়াং এর ওপর আবার একটা ডকুমেন্টারি ভিডিও বানাতে কারণ তাদের দশ বছর আগে বানানো ভিডিওটা এখনো খুব বেশি পপুলার হয়ে আছে আর ওদের কোম্পানির থেকে মোস্ট ভিউ পাওয়া ওই ভিডিওটাই ছিল এখানে আমরা আরেকটা কথা জানতে পারি যে চোয়াং আর ওয়ানসু একসাথে পাঁচ বছর রিলেশনশিপে ছিল নেক্সট সিনে ওয়ানসুর অফিসের কালিকরা ওয়ানশু আর চোয়াং এর সেই হাই স্কুলের ভিডিওটা দেখে আর এরা দেখতে দেখতে শুধু চোয়াংকেই সাপোর্ট করে আর বলে উয়াংশু কি মিন না দেখো সবসময় ফাইট স্টার্ট করেছে ওরা এমন বলছিল তখন ওয়াংশু পিছন থেকে চলে আসে তারপরে দুটো কলিগ থেকে তারা চলে যায় তারপরে একটা সিচুয়েশনটা কেমন একটা অকওয়ার্ড হয় দেন ওয়াংশু তার কলিগদের বলে আমি ফাইট স্টার্ট করি না সবসময় চোয়াংই ফাইট স্টার্ট করে অন্যদিকে এর ম্যানেজার যখন তার আর আগের আগ্রসের ভিডিওটার কমিটগুলো পড়ছিল দেন তখনই ইনজে বলে একটা ফেমাস আইডল সিঙ্গারের কল আসে দেন ওর ম্যানেজার দৌড়তে দৌড়তে এর কাছে যায় দেন চুয়াং ফোনটা রিসিভ করে ইনজে কলে বলে তোমার সাথে কথা বলাটা ওটা তুমি সকালেও বিজি থাকো রাত্রেও বিজি থাকো আই থিংক তুমি একটা ফেমাস আইডল সিঙ্গারদের থেকেও বিজি তার সাথে এটাও বলে ইন যে চুয়াংকে বলে আমি তোমার পেন্টিংটা কিনেছিলাম বাট এখন লোকেরা আমার কাছ থেকে ওই পেন্টিংটা কিনতে চায় বলে যখন তুমি ফ্রি থাকবে বলো তখনই আমি তোমাকে কল করব। করবো এর ম্যানেজার বলে আমার তো বিশ্বাসই হচ্ছে না আইডল তোমাকে ফোন করেছে নেক্সট নাশুকে একটা রেস্টুরেন্টে যেতে দেখা যায় বংশু অ্যাকচুয়ালি এখানে একটা ব্লাইন্ডেড এসেছিল বাট তার ব্লাইন্ডে তাকেই ডম করে চলে যায় কারণ বংশুর সাথে ওর ব্লাইন্ডেডের লোকটা যতবারই দেখা করতে এসেছিল ততবারই বংশু কোনো না কোনো কাজে বিজি ছিল তাই সে তাকে ডাম্প করে চলে যায় দেন ওখানে বস বসও খেতে এসেছিল তারপর ওয়ানসুর বস আর ওয়ানসুকে একসাথে বসে খেতে দেখা যায় তার সাথে ট্রিং করতেও দেখা যায় এখানে ওয়ানসুর ওয়ানসুর বস নিজের লাইফ রিলেটেড কিছু কিছু প্রবলেমও শেয়ার করছিল ওই সেমই রেস্টুরেন্টে চোয়াংও এসেছিলো বাট চোয়াং আর ওয়ানসু দুজনেই অপোজিট সাইডে বসছিল বলে কেউ কাউকে দেখতে পায়নি নেক্সট মর্নিং চোয়াংয়ের ঘরে ডোরবেল রিং করতে তার ঘুমটা খোলে সে যখন দৌড়টা হলে সে দেখে যে সামনে অংশু দাঁড়িয়ে আছে সে তখন তার মুখের ওপর দরজা বন্ধ করে দেয় তারপর ঘর থেকে একটা রুম ফ্রেশনার নিয়ে এসে তার মুখে স্প্রে করে দেয় সো ড্রামাল লাভার্স এখানেই এপিসোডটা শেষ হচ্ছে আই হোপ এক্সপ্লেনেশনটা ভালো লেগেছে সো দেখা হচ্ছে নেক্সট পার্টে এতে লাভ স্টোরি জানতে গেলে প্লিজ ফিল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সো দেখা হচ্ছে নেক্সট পার্টে ফিল জান টাটা